সংসার ও পুর সংসার ও পুর ও পুর সংসার নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো পঁচানব্বই নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো ছিয়ানব্বই নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো সাতানব্বই নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো আটানব্বই নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই লাস্টে একটু চান্সিং মারি কোটি এক কোটি এক কোটি নেই বাড়ি এক কোটি এত অবাক হওয়ার কি আছে না বিশ্ব রেকর্ড ভাঙলি তো তাই অবাক হচ্ছি সকাল থেকে এক কোটি রন দিলি সকাল থেকে ক্লাস সেভেন থেকে হ্যাঁ ক্লাস সেভেনে আমি প্রথম পুশ আপ দিয়েছিলাম যখন আমার বাইরে বার করে দিয়েছিল ক্লাসের থেকে সেই তখন থেকে আজ পর্যন্ত বারো বছরে এক কোটি মানেটা কি মানে আমি প্রত্যেক দিনের হিসেবে প্রত্যেক দিন রাখি মানে আজকে যেখানে শেষ করলাম কালকে সেখান থেকে শুরু করবো মানে কালকে এক কোটি এক থেকে শুরু করবো পাঁচটা দেবো এক কোটি পাঁচ পর্যন্ত দেখো 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 এই বাড়ি না পাগলা কারো দি এই এই মেজা কি হলো তোর মেটাফিজিক্যাল হিপনোথিসিস বাংলায় বল হামাগুড়ি ও হামাগুড়ি হামাগুড়ি হ্যাঁ তো হঠাৎ হামাগুড়ি দিচ্ছিস কেন বুঝতে পারছি না ও মাথা স্ক্রুগুলো খুলে পড়ে গেছে খুঁজছি বাজে কথা বলিস না হামাগুড়ি কিরকম তাচ্ছিল্য করবি না দাদা হামাগুড়িরও না একটা ঐতিহাসিক লিঙ্গুইস্টিক প্রেক্ষাপট আছে হাম হাম ধাতু গুড়ি গুড়ি প্রত্যয় শটে হামাগুড়ি নিপাতনে সিদ্ধ এই যে পানিনির পাজামা হামাগুড়ি নিয়ে লেকচার না দিয়ে ঝেড়ে কাশু আজ সকালবেলা আমাকে চুষিকাঠি পাবলিকেশন থেকে ফোন করেছিল ওরা চায় আমি বাচ্চাদের জন্য একটা ছড়ার বই লিখি মানে বুঝতে পারছিস আজ থেকে আমি শিশু সাহিত্যেও পদার্পণ করলাম শিশু সাহিত্যে পদার্পণ করতে গেলে হামাগুড়ি দিতে হয় এই প্রথম শুনলাম ঢপের চপ ঢপের চপ কি বললি ঢপের চপ হ্যাঁ মেটাফিজিক্যাল হিপনোথিসিস কি সেটা বুঝিস আরে বাবা বাচ্চাদের জন্য ছড়ার বই লিখতে গেলে তো আমাকে বাচ্চাদের মনস্তাত্ত্বিক মাধ্যাকর্ষণটা বুঝতে হবে নাকি আচ্ছা মানে বাচ্চাদের মতো আমাকে হাসতে হবে বাচ্চাদের মতো খেলতে হবে বাচ্চাদের মতো ভাবতে হবে প্লাস হামাগুড়ি দিতে হবে বুঝতে পেরেছিস এই বাবা ওয়াও এই দেখো এই দেখো তোমরা হামাগুড়ি হামাগুড়ি খেলছো এই এই আমিও প্লে করব এসো বলদি এসো আই লাইক ভেরি ভেরি নো 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 আই ডোন্ট লাইক হামাগুড়ি এটা ভদ্রলোকের বাড়ি এখানে নো হামাগুড়ি এই এই বড়দা বলছি ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং কিন্তু আমি তুই বৌদি মেজো সবাই মিলে হামাগুড়ি খেলবো ইন্টারেস্টিং হবে যখন জুতিয়ে তোমার চামড়া তুলে দেবো সারা বাড়ির সকালবেলা দাদা ভাই শ্বশুর ভাসুর সবাই মিলে হামাগুড়ি দিচ্ছে শোনো বাবা এটা সুন্দর বাড়ি সুন্দর বন নয় না দে না দাদা একটু আমার সঙ্গে হামাগুড়ি দিয়ে দেখ দেবো বেবি 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 ডোন গো টু অ্যাংরি রেগে যাও না প্লিজ দেখো এই কৌটোটা শি করো শি শি কি সুন্দর দেখতে মারি কি আছে কি শেকো বিশ দু চিমটে দাও খাই বেবি এরকম অটুইজডে কথা বলো না অটুইজডে মানে কি অমঙ্গল ওরে বাপরে বাপ না না তুমি চিন্তা করো না তোমাদের সঙ্গে থেকে থেকে আমার বডিতে এত অ্যান্টিডোট তৈরি হয়ে গেছে না সে কো বিষয়েও আমার মৃত্যু নেই বেবি ইয়ার কি নামের এই কৌটোটা ঢাকনাটা খুলে দাও না ভেরি টাইট কি আছে হালুয়া মোদির হালুয়া টাইট মালগার বয় আরে বাবা না না এতে হালুয়াও নেই এতে ভালগারও নেই তাহলে কি সাত রাজার ইয়ে আছে আরে
আরে বাবা, এই কৌটোটার মধ্যে না পদ্ম ফ্লাওয়ারের মধু আর টিউলিপ ট্রি শেকড় চোবানো আছে। আচ্ছা বৌদি, এটা কি তন্ত্র সাধনা রিলেটেড কোনো গবেষণা এরকম কিছু একটা? না না, এরকম কিছু নয়। আরে বাবা, আমি একটা ম্যাগাজিনে রিড করেছিলাম, পদ্ম ফ্লাওয়ারের মধুর সঙ্গে টিউলিপ ট্রি শেকড় চুবিয়ে রেখে 1 মাস পরে সেটা যদি স্কিনে মাখা হয় তাহলে স্কিন চকচকে হয়, ধারালো হয়। স্কিন চকচকে আর ধারালো হবে? কেন ধারালো স্কিন দিয়ে কি আনাজ কাটবে? বেবি, আনসেন্স কথা বলা স্টপ করে এই কৌটোটাকে খুলে দেবে? বাবা দাও দাও দাও। থ্যাংকু। ইরে বাবা, তো কবজি ঢলঢলে হয়ে যাচ্ছে, ভেরি টাইট। কে টাইট দিয়েছে সানি দেওল? কেন বেবি, ওপেন হচ্ছে না, পুরো সিল করে দিয়েছে। দে আমাকে একবার দে, আমি ট্রাই করি। তুই? হ্যাঁ, আমি বোকার মতো ওটাকে গায়ের জোরে খোলার চেষ্টাই করব না। ও, আমি একটা ল অফ অ্যাট্রাকশন দিয়ে ওটাকে খুলে নেবো, একটা ম্যাগনেটিক উইল পাওয়ার। কেমব্রিজের, বুঝলি, কেমব্রিজের একজন প্যারা টেরালজিস্ট এটা আমাকে শিখিয়েছিলেন। কেমব্রিজ? জীবনে হাওড়া ব্রিজ দেখেনি? কেমব্রিজ বললি? এই বেবি, ও চাইছে যখন গিফট, না গিফট গিফট, টেক টেক। এই টপু, শুধু শি করলে ওটা ওপেন হয়ে যাবে? একটু সময় লাগবে বৌদি। কত বছর লাগবে বল? এত অধৈর্য হোস না দাদা। এমএসদা বলছি, চিজিং ফাক বলবো? এত ফোড়ন কাটলে হয়? কনসেন্ট্রেট করতে দিবি তো? তোর কনসেন্ট্রেটটা নিকুচি করেছে, দে আমায় দে, তোর দ্বারা হবে না। তুই কবিতা লেখ, সকাল থেকে 1 কোটি ডিপ দিয়েছি। ওকে, ওপেন করো। খোল, হ্যাঁ হ্যাঁ খোল, খোল, তলার দিকটা একটু চেপে ধর তো। ইস, পারভার্টেড প্রপোজাল। তারে আমার না, দেখ এইটার তলার দিক। ও, কমিউনিকেশন গ্যাপ। ওখানে গিয়ে বসো, হ্যাঁ একটা তুলকালাম কাণ্ড হবে এবার। দেখো বাবা, ছিটকে যেও না বেবি, বেবি ছিটকে যেও না বেবি। ধনা, ওই ধনা, বেবি, ধনা, বেবি ডোন্ট পুল না বেবি, সবাই মিলে টানাটানি করতেছে। আরে ধনার তো টিকি নাই। হ্যাঁ, সে কি মাদার অফ ল, ধনাদার টিকি চুরি হয়ে গেছে। ও মা, আমি তো এতদিন জানতামই না যে ধনাদার টুপির আন্ডারে একটা টিকিও আছে। মা, আমি এতদিন জানতাম যে তুমি ইংরেজিতে জগদম্বা, তুমি যে বুদ্ধিতে এরম অষ্টরম্ভা আমার জানা ছিল না। ঠিক আছে বেবি। ওপো, ধনা কই? মাইক্রোওয়েভে সকাল সকাল একটু গরম করতে দিয়েছি। সকাল সকাল আমার ফাজলামি ভাল লাগে না, এখনো হাড়ি চড়েনি, রান্না কে করবো? ভজহরি মান্না, আমি কি করে জানবো? আমার বাজার করার দায়িত্ব ছিল, আমি করে দিয়েছি। দেখো কোথায় কোথায় বাজার, কোথায় দেখি, এখানে আন, আমি দেখো। ও বাবা, এত পুরো এলাহি ব্যাপার। আমি দেখো, পাটাটা ঝুলছিল, কেটে নামিয়ে নিলাম, ইলিশটা লাফালাফি করছিল, বরফ চাপা দিয়ে দিলাম, তারপর মুরগিটা সবে বসে ডিম পাড়তে যাবে, খাপ করে তুলে নিয়েছি। তাছাড়া প্রচুর অপশান ছিল, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, পেঁয়াজ কলি, হ্যাঁ সব একটু একটু করে নিয়ে নিয়েছি। তারপরে একটা ছানা পোড়া ছিল বুঝলে, তুলে নিয়েছি। মানে এই নালে আমার দাদা, মানে তুই কার্বোহাইড্রেটস, মিনারেলস, অ্যানিমাল প্রোটিনস একবার ব্যালেন্স করে নিয়ে এসেছিস, মানে যাকে বলে কি বলতো, খাপে খাপ। ভাই পড়বা চাই আন্তর, এত ভালো জিনিস আন্তর, আমার জিভে জল আইতাছে। সেই জলে আমি পূর্ণ স্নান কইরা প্যাট ভইরা খাবো, প্যাট খাইতে না যায়। বেবি, বেবি আমি বলছি যে ওয়ান ডে তে এভরিথিং, মানে এত সব কিছু বাজার করার কি দরকার ছিল? টাকা কি গাছে ফলে? সব ব্যাপারে তোমার ফোরন কাটনের কি দরকার আছিল, কি দরকার আছে? একদিন পেট ভরে লেগে গেছে শাশুড়ি বৌমা। আসলে না জেনে শর্মিলা একটা খুব মোক্ষম কথা বলে ফেলেছে তো, মানে আমাদের বাড়িতে না টাকা সত্যি গাছে ফলে, মানে বাবার দেয়া ম্যাজিক মানি প্ল্যান্টে ফলে, বিশ্বাস হচ্ছে না? শুনুন কি হয়েছে।
আজ মন্ত্রটা একটু বেশি পাওয়ারফুল হয়ে গেছে, অন্যদিন 10 টাকার নোট ফলে আজকে 100 টাকা। কেউ ওঠার আগে গিড়িয়ে নি বুঝলেন। এক দুই তিন চার পাঁচ, খেলে পড়ো না বাবা, শুয়ে দাঁড়িয়ে থাকো বাবা, আবার লাগবে ভাই, তোমায় আমি জল দিয়ে খাড়া করে দেবো বাবা, এরকম করো না বাবা, শুকিয়ে গেছে গো। তবে আর দু একটা বেশি হলে, যাই হোক বাবা, থ্যাংক ইউ। কোথায় বাজারের থলি? নো প্রবলেম, নতুন কিনে নেবো। অপু মা, আরে রান্না বান্না কে করে, ধনা তো নাই, খোঁজ তো। আরে যাবে কোথায় দেখছি, ধনা পাগল করে দেবে। ধনা, এই ধনা কই গেলি? আরে তোরা একটু খোঁজ না, কি করছিস তখন? মানে একটা গাজর নিয়ে দুজনে লড়ালড়ি করছিস, তুমি যেখানেই থাকো এক্ষুনি তোমাকে এই ড্রয়িং রুমের কমিটিতে যোগাযোগ করতে বলা হচ্ছে। ধনা, ধনা কই গেলি? আরে এরকম ভাবে হবে না, বেসুরকে সুর দিয়ে ডাকতে হবে। এ ধনা, এ ধনা দা কোথায় তুমি? ধনা, ধনা কোথায় তুমি, তোমায় পাব কি কোথায়, এখানে কোথায়, এই হাত তোমার আমার, এই হাত তোমার আমার, ও গো জ্যোতিষী, এই হাত তোমার আমার। লোকের গলা ভেঙে রানী মুখার্জির মতো হয়ে গেল। মস্করা করতেছো তুমি, এত বেলা হয়ে গেল, রান্নাটা কে করবো? বড় মুখে ছোট কথা বলছি, কিছু মনে করবেন না, আজ রান্না করতে পারবো না। অঘোষিত কর্মবিরতির অন্তর্নিহিত এজেন্ডাটা কি জানা যায়? আজ রান্না করতে পারবো না, বারণ আছে। বারণ? তা কে বারণ করলো, দাঁতের ডাক্তার না বেগম আক্তার? আরে না 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 না, তা না তা না তা নয় তো, কি ঝেড়ে কাজ দরদে, হু হু টেল টেল। আরে ফুটাজ খাচ্ছিস কেন, বল না। ও পড়া তো না, জ্যোতিষী, জ্যোতিষী আগে। হ্যাঁ, আরে কি বলেছে কি জ্যোতিষী, মটকা গরম হয়ে যাচ্ছে কিন্তু ঝেড়ে কাজ। আমাদের পাড়ায় বিশ্ববরণ্য জ্যোতিষী চেম্বার খুলেছে, সপ্তম ভিগু গ্যালাক্সি বাবা, গ্যালাক্সি সাক্ষাৎ অন্তর্জামী, 3 মাসের জন্য পৃথিবীতে আসে, বাকি 9 মাস আকাশ গঙ্গায় থাকে। বুঝেছি বুঝেছি, তা সকাল সকাল কত টাকা আকাশগঙ্গার জলে ভাসিয়ে এলে? মানে মানে আবার কি, হাত দেখাতে গিয়েছিলে তো, সপ্তম ভৃগু কত টাকা হাতালেন? না 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 না, গ্যালাক্সি বাবা টাকা ছুন না, উনি টাকা ছুলে অপবিত্র হয়ে যান, গায়ে গেরুয়া রঙের ঘামাচি দেখা যায়। গেরুয়া? হ্যাঁ, ওনার জন্য সবাই উপহার নিয়ে যায়, এই যেমন ধরুন ওই ওয়াকম্যান, তারপর যে সোনার চেন, হাতে ঘড়ি, লেদারের জ্যাকেট, তারপর যে অ্যান্ড্রয়েড ফোন, এইসব আর কি। তার সকালে তুমি কি নিয়ে গিয়েছিলে? আমি একটা দামি সানগ্লাস নিয়ে গিয়েছিলাম।
Thank you. ये ना माने ये तो ये तो बड़ा सब जामा सनलेस नहीं तो गैलेक्सी पर चरों नहीं दिए चीज ना 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 माने अभी और जामा का नहीं ना जब बिक्री कर मनी पर मटेरियलिस्टिक चीज तो क्यों नहीं आता चिंता भावना कोई दीपू शांत हो थोड़ा थोड़ा है ये दीपू दा दीपू दा मुझे राख करो ना राख देखो अमी कल की কালকে তোমাকে একটা দামি ঝাক্কাস গগলস কিনে দেবো এই অনন্যতে দিবি না ধনা তুই আমাকে বল যে ওই হিং টিং ছট গ্যালাক্সি মৌলবাদী বাবা তোকে এমন কি বলল যাতে তুই রন্ধন শিল্পে ধর্মঘট ডাকতে বাধ্য হলি মেজ এদিকে আসুন এই দেখুন আমার দানাত হ্যাঁ এই দানাতে আজ দুদিন হলো দুটো নতুন লাইন গজিয়েছে হাত না ইন্ডিয়ান রেলওয়ে গ্যালাক্সি বাবা বলেছি এই দুটো লাইনই হচ্ছে আসল ভাগ্য রেখা একটা টাকা পয়সার লাইন আর একটা নাম যশের লাইন এই লাইন দুটো আস্তে 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 বাড়ছে বাড়তে বাড়তে আজ রাতের মধ্যে এই দুটো লাইন জুড়ে যাবে আর জুড়ে গেলে আমি কোটিপতি রাজপ্রাসাদ আস্তাবল এরোপ্লেন চপ চপ আমার হবে গ্যালাক্সি বাবা বলেছে গ্যালাক্সি বাবা বলেছে সেই জন্য রান্নার পাট চুকিয়ে দিয়ে তুমি সোফায় বসে চিত্র আর শোনাচ্ছ বুঝতে পারছেন না একটা তো দিনের ব্যাপার গ্যালাক্সি বাবা বলেছে এই লাইন দুটো যেন শান্তিতে বাড়তে দেওয়া হয় এর মাঝখানে যদি রান্নার কাজ ঘষা মাজা আমি যদি কোনো কাজ এই ডানার দিয়ে করা হয় তাহলে তাহলে এই লাইন দুটোর বৃদ্ধিতে ব্যাঘাত ঘটতে পারে শুধু তাই নয় এই ভাগ্যরেখা দুটো মুছেও যেতে পারে গ্যালাক্সি বাবা বলেছে ঠিক আছে তোমার গ্যালাক্সি বাবারে কও এখানে আইয়া রান্না কইরা যাইতে ধপের কেতন তো সারা জীবন ভয় গেল সারা জীবন পায়ের ঘাম মাথায় ফেলে মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের সংসারের জন্য আমি কাজ করে গেছি বিনে পয়সায় কোনো প্রমোশন নেই কোনো ইনক্রিমেন্ট নেই কোনো মনোমেন্ট নেই তবুও তবুও মুখ বুঝে আমি আমার ডিউটি করে গেছি আর আজ জীবনের এরকম একটা টার্নিং পয়েন্টে আমার ডান হাতের জন্য আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন না না মা না 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 এটাকে একটু সহানুভূতি দিয়ে দেখতে হবে ধনার প্রলেতারীয় ইমোশন থেকে যে কথাগুলো বেরিয়ে আসতে চাইছে আমাদের সবার কিন্তু ওর পাশে দাঁড়ানো উচিত তাছাড়া বিশ্ববরেণ্য সর্বহারা কবি তো বলেইছে বাঙালির তরে যদি বাঙালি না কাঁদে সেলফিশ বলে তাকে ডাকো ভীম না দে বাহ সেলফিশটা দেখো ভালো লাগলো কিন্তু আমি একটা কথা বলবো ঘাবড়ানোর কোনো দরকার নেই আজকে আমি একটা ডিসিশন নিয়েছি তুই হ্যাঁ রান্নার দায়িত্বটা আমি নেব মেনুও ঠিক করে নিয়েছি শুনলে তো এখনই লাল পড়বে রে জিভ থেকে কি ইলিশ মাছের বিরিয়ানি হ্যাঁ চিকেন চপ এবং ধনে পাতার চাটনি সে তো বড় খাটনি আমি বানাবো বিরিয়ানি আর চাপ তাতে তোর কিসের চাপ রে বাপ আমি কইতাছি প্রথমে ওই কামিনি আতবসালের একটুখানি ভাত আর লাউ চিংড়ি খামু ঠিক আছে দীপু তাহলে ইলিশ বিরিয়ানি করুক আমি ওই ভাত আর নারকোল বাটা দিয়ে কচু দিয়া কুচা চিংড়ি করুক কেমন হইব অসাধারণ না মানে অসাধারণ অসাধারণ এই এই আমি কিন্তু কচি কুকি কচি কুকি সবাই জানে না 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 আমি সেটা বলিনি আমি বলছিলাম যে আমি কিন্তু কচি পাঁঠার ঝোলটা টেরাই করতে পারি যদি তোমাদের কারো প্রবলেম না থাকে শর্মিলা শর্মিলা জানো তো পৃথিবীতে দু ধরনের মহিলা থাকে এক ধরন যারা রাঁধতে পারে কিন্তু রাঁধতে চায় না দ্বিতীয়টা কিন্তু আরো ডেঞ্জারাস তারা রাঁধতে পারে না কিন্তু রাঁধতে চায় বেবি ইয়েস বেবি তুমি যখন আমাকে ফার্স্ট টাইম বর্ধমানে দেখতে গিয়েছিলে তখন মনে আছে আমার হাতে মেক করা রুই পোস্ত খেয়ে কিন্তু ফ্ল্যাট হয়ে গেছিলে লজ্জায় তো সবার সামনে চাইতেই পারছিল না তাই খাওয়া দাওয়ার পরে সবাই যখন স্লিপ করছিল তখন চুপি চুপি রান্না করে ঢুকেছিল জোয়ানের আরো খেতে বেবি
বাজে কথা বলো না আমি কিন্তু তোমাকে হ্যান্ডে ন্যান্ডে ধরেছিলাম কিসে হাতে নাতে ইয়েস ইয়েস আমি তোমাকে হাতে নাতে ধরেছিলাম কিন্তু জানো আমি না কাউকে কিচ্ছুটি বলিনি আমার ড্যাডি যদি জানতে পারতো না তাহলে এই থিপের সঙ্গে কখনোই ম্যারেড করতে দিত না ড্যাডিকে জানিয়ে দিলেই পারতে তাহলে আর আমার সারা জীবন ধরে এই ডিফেক্টিভ ইংলিশ চ্যানেল দেখতে হতো না দিতাম দিতাম যদি আমার তোমাকে দেখে লাভ এট ফার্স্ট নাইট না হতো নাইট সাইট কথাটা সাইট হবে বেবি সাইট কেন 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 সাইট কেন আমি সাইডে যাব না হুম আমি এখানে দাঁড়িয়ে সবার সামনে বলবো ধর ঘোড়ার ডিম বেশ ভালোই তো হচ্ছিল ইলিশ মাছের বিরিয়ানি বিরিয়ানি চিকেন চাপ মাঝখানে আবার ঘোড়ার ডিম কেন আনলেন ঠিক আছে ঠিক আছে টিপু ইলিশ আমি কুচা চিংড়ি আর তোর বই লগিয়া কসি পাটা মাদার অফ লা ওকে তুই আমি ও আমি তো কাজু বাদাম দিয়ে সোনামুখের ডাল ওই দুটোই পড়ে আছে আমার একটা আরজি আছে এই ব্যাপারেও হ্যাঁ যদি সবার ভাগবাটোয়ারা হয়ে যাওয়ার পর ওখানে কিছু পড়ে থাকে তাহলে আমিও এই রন্ধন শিল্পে নিজের প্রতিভা নিয়ে উপস্থিত থাকতে চাই ভাই তুই বেশ তো কবিতা টবিতা লিখে সময় কাটাচ্ছিস কেন রান্না করে জেলে যাবি বাবা রান্নাও একটা আর্ট আর আমি একজন আর্টিস্ট যে রাঁধে সে গানও বাঁধে তাছাড়া রান্না করতেও প্রতিভা লাগে রান্না করেও মানুষের মন জয় করা যায় রান্না করে দিকে দিকে আমরা ছড়িয়ে দিতে পারি নানান রকমের হইছে হইছে ক্ষমা দে দেখ দেখি ধনা কি পড়ে আছে ফুলকপি ফুল ফুল ফুলকপি বাস ঠিক আছে এতেই হবে এটা দিয়ে আমি বানাবো জনগণতান্ত্রিক জগা খিচুড়ি জনগণ নন কি জনগণতান্ত্রিক জগা খিচুড়ি ও আচ্ছা মানে এই ফুলকপিটাকে কুচি কুচি করে কেটে পুঁজিবাদী প্রেশার কুকারে সেদ্ধ করে তারপরে ফুলকপির বাটা ফুলকপির পোড়া ফুলকপি ভাজা সমস্তটাকে অন্তঃসার শূন্য সসপ্যানে ফেলে কমনওয়েলথ নাড়ানাড়ি করে নিলেই ব্যাপারটা হয়ে যাবে বাবা ব্যাস হয়ে গেল ষোলো কলা পূর্ণ হয়ে গেল আমার ডানা তো হয়ে গেল আর আপনাদের পেট পুজো হয়ে গেল চলো আর দেরি করে কাম নাই রান্না শুরু করি চলো খাও রে খাও সবে ভারত সন্তান না খাইলে তলপেট করে আনসান খাও রে খাও সবে ভারত সন্তান না খাইলে তলপেট করে আনসান খাও রে খাও সবে ভারত সন্তান না খাইলে তলপেট করে আনসান বলছি খুচরো কোনো হেল্প লাগলে আমায় ডাকবেন সংকোচ করবেন না হাজার হোক আমি তো বাড়ির চাকর একটা বই ছিল একটা বই ছিল একটা বই ছিল একটা বই ছিল একটা বই এই তো মাস্টার শেফ বাগুইহাটি মুগ ডাল মুগ ডাল মুগ ডাল মুগ ডাল পেজ নাম্বার 84 পেজ নাম্বার 84 মুগ ডাল মুগ ডাল হাই বাবা মুগ ডাল ঠিক আছে তারপরে খুন্তি দিয়ে ঠিক আড়াইখানা টোকা মারবেন দেখবেন চলতে শুরু করেছে আর যদি নাও চলে তাহলে এক কাজ করবেন এই যে ফাঁকা জায়গাটা এখানে মুখ নিয়ে বলবেন সবাইকে বলে দেব তুই চাইনিজ মাল দেখবেন লজ্জায় চলতে শুরু করেছে চলুন দেখি দিচ্ছি না না তোরা যাইতে হইব না হ্যাঁ আমি দেখে নেব আচ্ছা বাবা কয়ে দেবো চাইনিজ মাল সবাই কয়ে দেবো চাইনিজ মাল এই 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 ধনদা একটা এটা দিতো টক 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 হাতুড়ি হাতুড়ি আর চারটে পেরেক তাড়াতাড়ি দে কেন ইলিশ মাছের গায়ে ক্যালেন্ডার টাঙাবে যেটা বলছি সেটা কর হ্যাঁ খানদানি টেকনিকে খানদানি রেসিপি করছি আমি বুঝতে পারছিস দেন গো ফাস্ট ফাস্ট এইভাবে রান্না করব হ্যাঁ
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা সবাই চলে এসেছেন দেখে বুঝতে পারছিস বা ও রান্না কমপ্লিট তুই খাইয়া দেখবি সেরাটা কার হইলো না 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 এই খাদ্য শৃঙ্খলের চ্যাপ্টারে এরকম প্রতিযোগিতামূলক প্ররোচনার প্রয়োজন কেন পড়ছে তোমাদের না মানে কেন নয় এতদিন পর আমরা খেটে খুটে একটা রান্না করলাম কম্পিটিশন হলে হতেই পারে হ্যাঁ হ্যাঁ আলবাত হতেই পারে আমি জিত আর খাবার নিয়ে কম্পিটিশন এটাই তো হেলদি কম্পিটিশন আমরা একটা কাজ করছি আমরা প্রত্যেকের ডিশগুলো এনে এখানে সাজিয়ে রাখছি তুই একটা একটা করে টেস্ট করে বলবি আজকের এই রান্না টি টোয়েন্টিতে ম্যান অফ দ্য ম্যাচটা কে দেখেছো খাবারের গন্ধেই চলে এসেছে কেউ না এরকম ভাবে বলিস না দাদা সেলিব্রিটি হলেও তো হতে পারে ওএমজি ওএমজি আচ্ছা চুষি কাঠি পাবলিকেশন নয় তো দাঁড়ান আমি দেখছি ধনা যদি মোনালিজা হয় কইয়া দিবি সবাই মিলা বরিশালে চইলা গেছি কেন মা কেন কেন আজ এই দিনটাকে লাল কালি দিয়ে লিখে রাখি তোমায় পড়বে মনে বাসে ট্রামে যেখানেই থাকি মাথাটা গেল নাকি আমি দেখছি আমি দেখছি আমি দেখছি ধর আসুন আপনারা এসছেন আমি মা দেখাবো বউ দেখাবো ভাই দেখাবো চাকর দেখাবো সব দেখাবো আপনারা বসুন না মানে সহজ ইংরেজিতে বললো যে আজকে অনেকদিন পরে বাড়িতে পঞ্চমাঞ্জন রান্না হবে মানে একটু ভুঁড়ি বোঝার ব্যবস্থা হয়েছে ওইভাবে বললে ওরা বুঝবেন না এটা হচ্ছে একটা কালেকটিভ অর্গানিক ওয়ার্কশপ বেসড অন কিচেন কালচার না মানে এইভাবে বললেও ওনারা বুঝবেন না আমি বুঝিয়ে দিচ্ছি আমি 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 বুঝিয়ে দিচ্ছি আমরা সবাই মানে প্রত্যেকে একটা একটা করে ডিশ রান্না করেছি শুধু বিচারকের অভাব ছিল আপনারা চলে এসেছেন বিচারকও পেয়ে গেলাম আমরা মানে ইয়ে মানে ধনাদাও ছিল হ্যাঁ কিন্তু আসলে কি ব্যাপারটা ওর ওই ডান হাতটা আজকে একটুখানি হয়ে গেছে বেশি ইউজ করতে পারবে না তো সেই জন্য আপনাদের উপরে পুরো ভার আর কি আমরা একটা একটা করে এখানে সাজিয়ে রাখবো সবাই জানে মানে আপনি খেতে কি ভালোবাসেন আর ও খাওয়াতে কি ভালোবাসে তো আপনারা বসুন আপনাদের থেকে বড় বিচারক তো আমরা পাবো না আজ আমাদের অপূর্ব বাবু আগে বলছি বললেন টেস্ট ফেস্ট করতে দেবেন খাবার কিছু খাবার দাবার তো কিছু দিচ্ছি এই টেস্ট নিয়ে একটা টেস্ট হবে আগে ওকে তারপর দেখা হবে যে টেস্ট কে বেস্ট তারপরে সে প্রথম বাচ্চা আসবে আর বাকি জন নেবে রেস্ট ওয়াও এও তো কমি হয়ে যাচ্ছে ওর ওকে এই আমার হাতে কয়েকটা কার্ড আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে দেখতে পাচ্ছি ব্যাপারটা হচ্ছে আগে আমরা দেখে নেব কে সবার থেকে ভালো টেস্ট করতে পারে আর কি আমি অফকোর্স সেটা বোঝা যাবে খেলাটা খেলার পর রোজ খাবার না আমি কোন খেলার পরিণতি কি হয় তারপর বলে আমি খেলে প্রমাণ দিতে হবে কনফিডেন্স ভালো না দাঁড়াও তো ব্যাপারটা হচ্ছে আমি কয়েকটা এই খাবারের নাম এবং খাবারের উপকরণের নাম লিখে নিয়েছি একটা কার্ডে ঠিক আছে সেটা কি হবে সেটা আমার মাতাশ্রী উনি আমাদের পরিবারের সবার থেকে বেশি ভোজন রসিক তো সেই জন্য দেখা বুঝতে পারবে না তুমি মেইনটেইন করেছে বাবা বুঝতে পারেনি উনি এক একটা করে মাথার উপর তুলবেন কি তুলবেন কাট 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 তুই ঠিক করে কথা ক দীপু এটা ডিরেক্টোরিয়াল ব্যাপার একটা তুমি না বললে চলো চলো হয়েছে কি এই কাটগুলো মা এইখানে রইলো
মা না দেখে একটা করে তুলবেন, তাতে যা লেখা আছে সেটা আপনাদের কাউকে মাকে বুঝিয়ে দিতে হবে অঙ্গভঙ্গি করে, মা সেই লেখাটা বলবেন। দেখলি তো কি সহজে হয়ে গেল, ডিটেইলিংটা মিস করলি দেখলি তো, যে কেউ হবে না ব্যাপারটা, একের পর এক হবে। আমরা কি করব, একে একে খেলবো, প্রথমে ম্যাডাম তারপরে আপনি, ঠিক আছে? লেডিস ফার্স্ট, ম্যাম প্লিজ জাস্ট হিয়ার ইন দি সারফেস এরিয়া। সারফেস এরিয়া, ইয়া। অপু, অপুর সংসার, দীপু, অপু দীপু, তারপর ছোট ভাই, কটা অক্ষর আছে তুমি কও আমারে? অপু, দীপু, তপু, কানে ধনে পাতা ছিল, ধনে পাতা বাটা, ধনে পাতা ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট ম্যাম, ম্যাম মে আই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও তো অভিনয় কি সুন্দর করে, কি ভালো করে, সুন্দর দেখতে। খাওয়ারের নাম তুমি যা বললে না, আমি প্রথমে ভাবছিলাম ধনে পাতার সঙ্গে আমার বা ওর কি সম্পর্ক। চুল, ক্যাশ, স্ত্রী, সুদীপা, মাইয়া, মেয়ে, 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 দ্বিতীয়, এটা কি তুমি অভিনয় করতেছো না করতেছো না? বিয়া হয়ে গেছে, চইলা গেছে, মেয়ে অনেক দূরে চইলা গেছে, আচ্ছা হ্যাঁ, হ হ, বাটা, গুঁড়ো, 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 হ হ, গুঁড়ো, মেয়ের গুঁড়ো, মেয়ের গুঁড়ো হতে না, তুই তুই চুপ কর, মেয়ে অন্য কোথাও থাকে, হ্যাঁ গ্রামে থাকে, মেয়ে অন্য কোথাও থাকে, ব্যাস টাইম আপ, মেয়ে অন্য কোথাও থাকে মা, এটা কোন উপকরণের নাম মা? মেয়ে থি, মেয়ে থি, মাসিমা একটু শক্ত ছিল আমি বুঝতে পারছি, এটা মাল্টি কুইজিন, হ হ। ম্যাম প্লিজ, বাংলা দুইখানা শব্দ, প্রথম শব্দ মাখতাছে, গরস, ভাত, মাখতাছে, মাখতাছে, হাতা কইরা দিতাছে, হাতা, ভাত, ডাল, 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 স্লিপ কইরা গেছে, স্লিপ হড়কে গেছে, হরহরে ডাল, ও অরহর, অরহর ডাল, খুব ভালো সুদীপা, খুব ভালো। এবার স্যার যাবেন, স্যার পড়তেই হবে স্যার। দুইখান অক্ষর শব্দ, প্রথম শব্দ মইরা গেছে, সব দাহ, শ্মশান, 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 কেওড়াতলা, কেওড়াতলা, কেওড়ার, কেওড়া, জল, দুইখান শব্দ, কুটনো, রান্না করতেছে, অনেক রকম জিনিস, পাঁচ মিশালি, বাজারের ব্যাগ, শাক পাতা, বাইরে শাক, ঠিক আছে পরে হইব স্যার, প্লিজ স্যার একটু আমার মতো করে ভাবতে, হ্যাঁ চেষ্টা করছি, চেষ্টা করছি। বাবা
কয়খান দুই পায়রা নিল গাছের ফল বা পায়রায় ফল নিল না না পায়রা নিল ও পায়রা নিল গোল কমলা লেবু লেবু পেয়ারা 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 গাঁসা আসো মা আসো তোমার হইব ম্যাম বাংলা দুইখান অক্ষর একটা লতা উঠা গেছে লাউ দ্বিতীয় অক্ষর দ্বিতীয় প্রথম মাইয়া সুন্দরী লাউ ডগা লাউ ঝুইলা আছে আকাশ থেকে দ্বিতীয় অক্ষর দ্বিতীয় লাউ প্রথম অক্ষর কোসি ভেরি গুড ম্যাম ভেরি গুড ভেরি গুড থ্যাংক ইউ ম্যাম মা কোচি লাউ আমি শুধু একটাই শব্দ বলতাম বেবি সরি 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 যায় না সরি সরি দুইখানা প্রথম ভজ গৌরাঙ্গ জগাই মাধাই নিমাই দ্বিতীয় দ্বিতীয় খাবার ভাত ভাতের আগে ভাতের আগে জল ডেকসি হাঁড়ি হাঁড়িতে কি থাকে ভাত থাকে গন্ধ পোলাও পোলাও মা দেখে নাও গোবিন্দভোগ সাল ওকে খেলা শেষ খেলা শেষ পাঁচে চার পেয়ে সুদীপা ম্যাম জিতে গেছেন আর পাঁচে তিন পেয়ে উনি হেরে গেছেন তার মানে আজকে প্রথমে যে চেখে দেখবেন মানে যে প্রথমে টেস্ট করবেন সেটা হলেন সুদীপা ম্যাম মেহনতি মানুষের রান্না করা খাবার দাবার হাজির হও অপূর্ব বাবু এটা পরিমাণ আগে কি মান খুব ভালো আসলে আমরা বাড়িতে খাবো ভেতরে সব ভর্তি ভর্তি ডেচকি আছে আপনারা তো জাস্ট টেস্ট করবেন টেস্ট করার জন্য কতটা লাগে নিন নিন খান খান অপুর সংসার অপুর সংসার এই যে এটা আমার করা কাজু বাদাম দিয়ে সোনা মুগের ডাল দেখবেন মানে বলুন পেটের মধ্যে একটা বিপ্লব তৈরি হচ্ছে কিনা শুনুন এখনো হয়নি পাঁচ মিনিট পরে হবে কিনা বলতে পারছি আমারটা ভালো লেগেছে অসাধারণ হয়েছে তার মানে আচ্ছা ও ও জিতে গেল আচ্ছা ও যে জিতলো ওর তো একটা প্রাইজ দরকার হ্যাঁ হ্যাঁ তো বলছি আমার বাইরে একটা কম্পিটিশন হচ্ছে সেখানে ফার্স্ট প্রাইজে নিজের রেস্টুরেন্ট দিচ্ছে
গাড়ি দিচ্ছে, ফ্রিজ দিচ্ছে, আমার নামটা শুধু গিয়ে বলবে, বলবে শনিবারই পাঠিয়েছে, তাহলে যাও যাও যাও, ওকে 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 ওকে, থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ, আচ্ছা মাদার অফ লোন, মাদার অফ লোন, মাদার অফ লোন, মাদার অফ, মাদার অফ লোন, না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি ইংরেজি কর না, হ্যাঁ ওকে ওকে, থ্যাঙ্ক ইউ, তুই একটা প্রণাম করে যাও ওনাকে, হ্যাঁ উনি কিন্তু রান্নার দেবী, বুঝতে পারলে, যাও 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 যাও, খুব ভালো খুব ভালো, হ্যাঁ হ্যাঁ সব নিয়ে আসবে, কিন্তু গেট লস এই রাউন্ডটার নাম হচ্ছে জবাব চাই জবাব দাও। আমি দুজনকেই তাহলে প্রশ্নটা করছি, একে একে উত্তর দাও। পাড়ায় মানুষ কি হিসেবে চিনত? এক ক্যাবলাকান্ত, আর দুই হাত থাকতে মুখে কেন? বল। আমার যে এই যে সুন্দর সুন্দর চেহারা একটা, বেশ মিষ্টি মিষ্টি ভালো, অ্যাকচুয়ালি দিস ইজ সো নট ট্রু, তুমি তো জানো আমি ভীষণ টম বয়স, ও জানে, এখন আর জানাস না হাতে লাগবে এবার, না অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকে, আমার অনেকে জানে না আমার নাকটা একটা টিকলো সুন্দর নাক ছিল, সেটা স্কুলে মারামারি করে ভেঙে গেছে, ওইটা ভাঙার পরে প্রতিশোধ নিতে গিয়ে আমার এই দাঁতটাও ভেঙে গেছে, মারপিট করে বড় হয়েছি ছোটবেলা থেকে, আমি খুব একটা ওরকম নই আর কি। আচ্ছা ওর তো বুঝলাম, তুই কি? আমি একদমই প্রথমটা, ওটা আমার জন্যই প্রশ্নটা বোধহয় তৈরি করা হয়েছে, আমি গুড ফর নাথিং এবং ক্যাবলাকান্ত এবং কোন রকম প্রতিবাদের মধ্যেই আমি নেই, আজও নেই, কারণ বুদ্ধিমান লোকেরা বেশি প্রতিবাদ প্রতিবাদ করে। তুই একটু বুদ্ধি দিয়ে একটু গত দিয়ে, হোয়াট ইউ মিন বাই বুদ্ধিমানরা, মানে যাকে কোটান বুদ্ধিমানরা, মানে এটা কি বুদ্ধিমানরা করে না, মানে মানে যারা ওয়াইজ তারা, ও আমি বোকা না তা বলিনি, তা না না ওরম ভাবে সত্যি কথা বলে কি বললি, কি তুই বলেছিস কিছু? ও তো বললো বললো, কিন্তু একটা আসলে চলতি কথা আছে না যে বিউটি উইথ ব্রেনস খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট, মানে বলেছিলেন প্রায় ইম্পসিবল, ওই জন্য খুঁজেই পাইনি এখনো অবধি। ওর বিয়ের কাহিনীটা আমি বলবো তাহলে, তুমি যদি আমায় বোকা বলে থাকো এবং সেটা যদি উইথড্র না করো আমি কিন্তু সব হাটে হাড়ি ভেঙে দিয়ে যাবো। আমি বলি অপুদা তাহলে ওর গল্পটা, সেটা হচ্ছে ওর এখন অবধি পাত, আমি বিভিন্ন জায়গায় দিদি নাম্বার ওয়ান থেকে শুরু করে নানান জায়গায় দেখেছি, ও একটা প্রচণ্ড মিথ একটা বানিয়ে গল্প তৈরি করে, ওর কেন বিয়ে হচ্ছে না, আপনার আমার মেয়ে দেখুন, তুমি জিজ্ঞাসা করো ওর ক্রাইটেরিয়া কি কি ক্রাইটেরিয়া, ও এটা অনেস্টলি উত্তর দিতে হবে। আরে ভালো মেয়ে, ভালো রান্না বান্না করতে পারে, ঘরদোর মুছতে পারে, ইয়েস, বিছানা করতে পারবে, ইয়েস, এগুলি তো ফাইনালি ক্রাইটেরিয়া থাকে, লোকে বানিয়ে বানিয়ে বলে যে তুমি আমার হৃদয়ের ইয়ে হবে, মধুবালা হবে, ও সব বাজে কথা, বুঝতে পারলে অপুদা? তুমি হবে না মধুবালা, শুধু মাজবে থালা, ওইগুলো ঠিক মতো করতে পারলি তবেই সে প্রাণের মানুষ হয়, ওর প্রেমটা হয় এবং তারপরে ভেঙে যায় এই কারণেই, তোর এই জীবনে হলো না হয়তো বা, কিন্তু আমি আশা রাখছি হবে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শকদের কাছে আবেদন করছি। হ্যাঁ তো আবেদন নিবেদন করে কিছু হবে না, আমি একটা এসএমএস আমি দেখেছি যে মেয়েটি নিজে লিখেছে যে তোমার বাড়িতে আমি ঘর মুছতেও রাজি আছি, তাকে কেন বিয়ে করনি জিজ্ঞাসা করো, কেন করিস নি, সে অন্য কেস হয়ে গেছে, কেস হয়ে গিয়েছিল, কেস না না ও কেস কেস হয়নি, ও কেস না, ওটা একটা গোলমেলে কেস, ও একটু শুনি না, একটু একটু গোল করে মেলে ধর, উনি বিবাহিত ছিলেন, এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু এক্সপিরিয়েন্স ছিল কিন্তু হয়ে উঠলো না আর কি, হলো না, আরে ও এত কিছু জানে কি করে, আমার এসএমএস পড়ে কি করে গো, সেটা তো আমারও প্রশ্ন ছিল, মানে আমি যে বেসিক্যালি অনেস্ট সবাইকে নিজের এসএমএস পড়তে দিই এটা এখানেই প্রমাণিত, অতএব হ্যাম্পার আমার, তোর ভাগ্যে কোনো মেয়ে জুটবে না, আমারই কারণ ওনার জেনে গেল তারা যা এসএমএস করবে তুই ওকে পড়াবি, পড়াতাম এক সময় যে সময় আমার বন্ধু ছিল, বন্ধু ছিল এখন নেই, কেন বললি? এখন ও বিরাট নাম হয়ে গেছে, আমাকে আর পাত্তা দেয় না, ফোনও ধরে না, কিছুই না, ও একটা মানে অন্য অহংকারের জায়গায় আছে, অহংকার কি মিথ্যে কথা, লজ্জাও করে না, ওর অনেক সুখ দুঃখের সাথী আমি, কিন্তু আজকে ও আর আমার দিকে তাকায় না ফিরে, কি মিথ্যে কথা, আমি কতগুলো ইনভিটেশন আমার বাড়িতেও আসেনি, তুমি জিজ্ঞাসা করো, সবসময় বাড়িতে গেলি কি সে কাছের মানুষ হয় অপুদা, তুমি বলো, ওর বাড়িতে যারা যারা দুর্গাপূজায় যায় সবাই ওর কাছের মানুষ, বুকে হাত দিয়ে বলুক তো, আমি হয়তো গিয়ে উঠতে পারি না, কেন যাও না বলো, সর্বসমক্ষে স্বীকার করো, আমি খুব একটা লোকজন পছন্দ করি না, কুকুরে ভয় পায়, কুকুরকে কারা ভয় পায়, চোরেরা ভয় পায়, শোনো যে হৃদয় চুরি করতে পারে সেও তো চোর, এবার আশা করছি যে এইসব দেখার পরে শোনার পরে কেউ এগিয়ে এসে একটু
জীবন গাজর মূলো শশা এছাড়া কি আছে জীবনে? না না একটা সারপ্রাইজ গিফট আছে, ও জানে, ওই যে জেনে এসেছে নিশ্চয়ই। হ্যাঁ সারপ্রাইজ গিফট আছে আমি জানি, তাই জেনে এসেছে। কি করতে হবে? ভালো করে খেলতে হবে, মন খুলে বলো। চলি এগোই। হ্যাঁ চলো। এই সুদীপা এটা তোর। বলো, তুই নাকি ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে খেলতিস? হুম। কি খেলতিস? ক্রিকেট। অ্যাকচুয়ালি আমার পাঁচটা দাদা ছিল, তাদের বন্ধুরা সব খেলতো, তার মধ্যে শিবপ্রসাদ শিবুদা ও একজন, তো আমাকে ফিল্ডিং খাটাতো, নর্দমায় গিয়ে বল পড়লে তুলে এনে দিলে তাহলে আমাকে একটা ওভার ব্যাট করতে দিত, আর আমি যদি টিকে যেতে পারতাম তাহলে আরও ব্যাট করতো। শিবু ছি, ও এখনো ছেলেদের সাথে ফিল্ডিংই কাটে। গুড গুড, যতটা ক্যাবলা ভাবছিলাম ততটা নয়। হোয়াট ডু ইউ মিন, প্লিজ এক্সপ্লেইন। এই যে প্রেমে পড়ে প্রতি মুহূর্তে এবং ওর বড় অ্যালাও করে, সেটা কোনো ব্যাপার না। কি মিথ্যা কথা! আর কি কি জানিস একটু শুনি। ভালো মানুষ তো, গীতা ভীষণ ভালো মানুষ। ও আচ্ছা, ও পরের প্রশ্নে চলে যেতে চাইছে, বুঝতে পারছি। আমি কিন্তু একটা প্রশ্ন এড়াইনি। না, ও এড়িয়ে যেতে চাইছে। না, আমি এড়াতে চাই না। বলো কি বললাম? অগ্নিদা অত্যন্ত ভালো মানুষ, তাই সহ্য করছে, অন্য কে হলে সহ্য করত। অগ্নিদাকে আমার থেকে বেটার উনি চেনেন, বলুন। তুমি বলো। কি বলবো, উনি সহ্য করছেন কিনা? সহ্য করছেন তো। কি আমরা আমরা সহ্য করি না? তুই ওকে সহ্য করছিস, ও তোকে সহ্য করছে। অপুদা ছোটবেলা থেকে তুমি আমায় চেনো, তাও তোমার সইকেতে আমি আজকে আর্টিস্ট ফর্মের কার্ড পেয়েছি ছোটবেলায়। তুমি আজকে আমার সঙ্গে এটা করতে পারলে? তো রান্নাঘরে আর্টিস্ট ফর্মের কার্ড লাগে না রে বাবা। না, তুই ডাবসারারে ভালো খেলেছে, তোমার মধ্যে অভিনয় প্রতিভা আছে বিষয়। সুদীপা, এখন তো নানান জায়গায় বেড়াতে যাস, তো রান্না বান্নার সঙ্গে বেড়ানোটাও কি হবি? অ্যাকচুয়ালি বেড়ানোটা আমার হবি না, আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ার বাইরে আমার কোনো আইডিয়াই ছিল না। ওর খুব বেড়ানোর শখ, তো গিয়ে যেখানে যাই সেখানকার খাবার খাই, এমনকি কিচেনেও যাই, শিখতে পারি। কিন্তু আমার মূল বাধা ছিল এইখানে হচ্ছে ইংরেজিটা, তো আমি ইংরেজিটা একদমই বলতে পারতাম না। আমরা বাংলা মিডিয়ামে, ওরও একই সমস্যা, যার জন্য অনেক সমস্যায় পড়ে। না না, আমার কোনো সমস্যা দেখলো পজিটিভ লাইনে যাচ্ছি, তুমি সাপোর্ট করছো, একমত হয়ে গেল। চারটে শশার জন্য এত নিচে নামছো কি করে তুমি? এই তো বিকেল পাঁচটা শেষ হলো, প্রোগ্রাম বাড়ি নিয়ে গেলে এক ঝুড়ি, আবার এই রাত্রিবেলা এসে এখান থেকে ঝাড়া মতলো। চারটে পালং শাকের জন্য তুমি সব কথা রান্না টেনে আনে জানো তো। একবার একটা ইয়েতে গেছি একটা অনুষ্ঠানে, নববর্ষ, আর নববর্ষের লোকে কি বলে, চারটে রবীন্দ্রনাথের কথা বললো কি গানের কথা, ও মা ঘুরে ফিরেও বলছে নববর্ষ ইত্যাদি হ্যান ত্যান বলে রান্নায় ঢুকে গেল। আচ্ছা আমি রান্নাটাই জানি, আমি আর কিছু জানি না, তো আমি কি করবো? তাহলে আর্টিস্ট ফর্মের কার্ডটা কেন নিয়েছিলি? তুমি সই করেছিলে কেন? ও তোমার আশা ছিল, দেখে ভালো লাগছিল। দেখে ভালো লাগলে তুমি আর্টিস্ট ফর্মে সই করে দাও। নেক্সট কোশ্চেনে যাই। অম্বরীশ, বাবার দেখা কোন কোন স্বপ্ন তুই ধুলোয় মিশিয়ে দিয়েছিস? প্রত্যেকটা। সব বাবাই তো চায় যে ছেলে একটা সুন্দর স্মার্ট ছেলেতে পরিণত হবে, বড় হবে, সমস্ত জানবে, চৌকস হবে, প্রচুর তার আইডেন্টিটিস হবে। আমার বাবাও চেয়েছিলেন, বাবা আমাকে ক্রিকেট খেলতে পাঠিয়েছিলেন, তো আমায় নিয়ে গেল সকাল ছটায়। প্রথমেই আমাদের যিনি ট্রেনার ছিলেন তিনি বললেন যে শোনো সবাই মিলে তাহলে সাত পাক দৌড়ে ফেলি। কেন কেন পাকে ওর তখন থেকে ভয়, আমি বুঝতে পেরেছি কেন বিয়ে করে না। কি হয়েছিল বলো তো, আমরা জানতে চাই। সকাল ছটায় কেউ সাত পাক দৌড়ে বলো তো, কোনো সুস্থ মানুষ উপায় নেই বলার, বাবা পাঠিয়েছে। ওই সাত পাকের প্রথম রাউন্ড শুরু হলো, সেই রাউন্ডটা ঘুরতে ঘুরতে যখন আমাদের মাঠের গেটে এলো আমি রানিং বেরিয়ে চলে গেলাম। এক পাকেই আউট, এক পাকেই আউট, ক্রিকেট খেলা হলো না। তারপর অনেক কিছু শেখানোর চেষ্টা করেছিলেন, আমি কিচ্ছু শিখিনি। আচ্ছা এটাও অম্বরীশকে, তুই যদি তোর জন্য স্বয়ম্বর বসাস তাহলে টলিউডের কোন কোন অভিনেত্রীকে রাখবি? কোয়েলকে ভালো লাগে, কোয়েলকে রাখবো। কোয়েল, কোয়েলকে রাখবো। আচ্ছা কোয়েলকে যে রাখবে আমার পারমিশন তো নেবে কি? উনি ভালো মানুষ, নিশ্চয়ই দিয়ে দেবেন পারমিশন। নিষ্পালের ব্যাপারটা একটু খেয়াল রাখিস। সেইটা
কোয়েলটা বাদ। পাউলি আছে, সাবন্তী আছে, মিমি আছে, পায়েল আছে। এবার থাম। এগোই। হ্যাঁ। তুই কি বেশি বয়সীদের প্রেমে পড়িস? কে? তুই? আমি? হ্যাঁ। মন আমার চকম চকম প্রেমের জ্বালা। আগে যদি জানতাম। চোখের নজর মার। অনেস্ট। হ্যাঁ এই ক্ষেত্রে অনেস্ট না হয় উপায় নেই। তাই না? স্বামীর নাম তো অগ্নিদেব চট্টোপাধ্যায়। আচ্ছা এই স্বামী সংক্রান্ত ব্যাপারটাই আসছি। ভালো। মানে তুই তোর স্বামী অগ্নিদেবের কুকুরের প্রেমে আগে পড়েছিলি পরে অগ্নিদেবের? এটা কে বললো? সবাই জানে। আমার অ্যাকচুয়ালি অগ্নিকে কেন ভালো লেগে লাগতো তার কারণ হচ্ছে অগ্নি আমার একদম পাত্তা দিত না, কথা বলতাম যখন গিয়ে একটা করে মুখ ঘুরিয়ে নিই। তুমি তো জানোই কীরকম অগ্নি। তো অগ্নির চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের জায়গা খালি হয়েছিল, তখন আমাকে পাঠানো হয়েছিল। আমি পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম অবজারভার হিসেবে, অগ্নি কোনোদিন আমার কাজে নেয়নি। তো আমি দেখতাম এই মানুষটা আমার দিকে কোনোদিনও তাকায় না, ভালোও লাগে না। কিন্তু একদিন খবরে কাগজ খুলে দেখলাম অগ্নির বাড়িতে দুটো কুকুর। তখন আর পারিনি, আমি ফোন করে বললাম যে অগ্নিদা তোমার বাড়িতে গ্রেট ডেন আছে? বলে হ্যাঁ, তুমি দেখতে চাও এসো। আমি বিয়ে করব, বিয়ে করব, তোমার বাড়িতে গ্রেট ডেন আছে, আমি বিয়ে করব, বিয়ে করব। স্ট্রেঞ্জ বাট ট্রু, এটাই সত্যি। অম্বরি, তোর কি মনে হয় তোর এই যে শরীরের গঠন এটা তোর অভিনয়ে চান্স পাওয়ার পক্ষে নাকি বিপক্ষে? পক্ষে, 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 100% পক্ষে। যখনই কোনো চরিত্র ভাবে চোখ বন্ধ করে পরিচালক আমার এই চেহারাটাই প্রথমে ভাবে। হ্যাঁ, তোকে কেউ মোটা বলতে ভয় পায়? হ্যাঁ, আমার বউ আমি মোটা বললে খুব রেগে যাই। রেগে যাস? রে কি করিস? দেখাতে চাইছিস? সব নাশ করেছিস। আমি আগে অনেক কিছু করেছি, অনেক রকম কাজ করেছি, অনেকগুলো ছবিতে লিখেছি, সিরিয়ালে লিখেছি, অনেকেই জানে না। কিন্তু আমাকে সুদীপা বলে যেটুকু লোকে চেনে সেটা জি বাংলার রান্নাঘরের দৌলতি। সবাই আমি যেখানে যাই বলো ওই রান্নাঘর এসে গেছে, আমার নাম অনেক সময় বলে না। আজকে আমার একটা নিজের রেস্টুরেন্ট হয়েছে, যেটুকু যা হয়েছে সেটুকু পুরোপুরি জি বাংলার রান্নাঘরের জন্য, আদারওয়াইজ আমাকে কেউ চিনত না। শেষটুকু আমি বলবো, সেটা হচ্ছে যে শুরু হয়েছিল অনুষ্ঠানটা আজ থেকে বোধহয় 11 বছর আগে, তখন রান্নাঘরে সুদীপাই ছিল। কিন্তু ও যে সিনসিয়ারিটি দিয়ে কাজটা করে গেছে গত 11 বছর, সিরিয়াসলি বলছি, এই সিনসিয়ারিটির জন্য আজকে 11 বছর পরে ওটা সুদীপার রান্না করে। না, সুইজারল্যান্ডের লোকে আমায় চিনতে পেরেছে। আমি বাড়াবাড়ি করছো কেন? যেটুকু বলেছে থাক না, আমি তো বলছি তোমার হয়ে। মা গো, কি অপমান! আচ্ছা অম্বরীশ, জি বাংলার প্রত্যেক দিন হওয়া শোগুলোর মধ্যে কোনটা সেরা? 1 দিদি নাম্বার 1, 2 রান্নাঘর। রান্নাঘর কেন? রান্নাঘরের মধ্যে একটা আমার পছন্দের ব্যাপার থাকে, খাবার দাবার থাকে, তো ফলে বিষয়টা। আর সুদীপা আমার বেশি পছন্দের, রচনাদির তুলনায় সুদীপা আমার বেশি পছন্দের একজন মানুষ। রাজা গজার মধ্যে একটা জনপ্রিয় সিরিয়ালে তুই লিড ক্যারেক্টার প্লে করেছিলি, এই সিরিয়ালটা যখন শেষ হয়ে যায় তারপর তো কিছু ফেস করতে হয়েছিল? হ্যাঁ, রোজ ফোন আসতো আর চরিত্র শোনাতো। আচ্ছা, কিরকম? মিনিট সাতেক পরে বলতো আপনি ধরুন হাফ প্যান্ট পরে আছেন, মানে ঘুরে ফিরে আপনি ধরুন হাফ প্যান্ট পরে। তার এক বছর অপেক্ষা করেছিলাম ওই পার্টগুলো নিয়ে নিয়ে একটা, কিন্তু ঘটনাচক্রে ঈশ্বরের আশীর্বাদ বা জি বাংলার আশীর্বাদ আমি সাত পাকে বাঁধা বলে একটা সিরিয়ালের সুযোগ পেয়েছিলাম, যেটা অন্যরকম একটা চরিত্র ছিল। হ্যাঁ, সেটা করি আমি প্রায় এক বছর পরে, এক বছর অপেক্ষা করতে। সুদীপা, ঋতুপর্ণার সঙ্গে তুই অনেক কাজ করেছিস, তোর মতে ঋতুর কোন হ্যাবিটটা চেঞ্জ করলে কাজগুলো আরো মানে সহজভাবে হতো বা সুষ্ঠুভাবে হতো? ঋতুতে ঘুমিয়ে পড়ে। তুমি এখন আমায় কিছু শোনাও, এটা একটা নিউজ কিন্তু, ঋতু ঘুমিয়ে পড়ে? ঋতুদি স্ক্রিপ্ট শুনতেই দেখি না। না, তুমি স্ক্রিপ্ট শুন, আমি অনেক স্ক্রিপ্ট শুনিয়েছি। আমি তারপর এখান দিয়ে যেতে গিয়ে আপনি দেখছেন যে আপনি গেট থেকে বেরিয়ে বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, কালো গাড়ি, তার থেকে কালো কুচকুচে চারটে লোক কালো জামা প্যান্ট পরে নেবে এলো, আপনি কালো। হ্যালো, কি করে তো ভালো লিখিস রে? এক্সেলেন্ট। তোরা তো দুজনে দুজনকে অনেকদিন ধরে চিনিস, কত বছর ধরে চিনিস? ওকে আমি চিনি অনেকদিন, 15-20 বছর তো বটেই। 15-20 বছর? আচ্ছা, বড়নগরে যখন ক্রিকেট খেলতো সেই সময় থেকে। ক্রিকেট,
আমি ভালো দৌড়তে পারতাম না, ফলে ওর টিমে জায়গা পাইনি। এক্সেলেন্ট। এইবার সুদীপাকে চান্স দিচ্ছি একটা। অম্বরীশের সম্পর্কে এমন তিনটে জিনিস বল যেগুলো দর্শক জানে না। একটা খাতা আছে, সেই খাতায় ও সব লিখে রাখে। মানে সকাল থেকে উঠে ও কটাকা ড্রাইভারকে দিয়েছে। মানে কিপটে বলতে চাইছিস? অসম্ভব না। 15 বছর ধরো আমায় চেনে, 15টা জন্মদিনও কোনোদিনও কিছু দিয়েছে? আমি জিজ্ঞাসা করো। ওকে দেওয়ার অনেক লোক আছে গো, বোম্বে থেকে জিনিস আসে ওর জন্য। কি গান টান আসে, গান গান লিখে সুর করে পাঠায়। দেবো কেন, সে তুলে নিয়ে আসবে। এখন আমার আন্ডারে 10টা লোক আছে যারা তুলে নিয়ে আসবে। আমি সেই যোগ্যতা অর্জন করেছি আজকে। 10টা লোক, তারা মাইনে পায় তো? হ্যাঁ, তাদের মাইনে বাড়ে না, বাড়ে না, তারা শুধু থেকে থেকে বলে তাই। আমি আরেকটা থার্ড বলে দিই, সেটা হচ্ছে হি ইজ মানে ও খুব ভালো ফ্লার্ট করতে পারে। মেয়েরা অনেকেই জানেন না, ও ভীষণ সত্যির মতো করে কথা বলে, মানে বোঝায় যে আমি খুব অনেস্ট। কি করে বোঝা? তোমার অনেক জীবনে কথা আছে যে তুমি কাউকে বলতে পারো না, না তোমার ভেতরে সেগুলো লুকিয়ে আছে। ভেতরটা দেখতে চায়? সবাইকে বলে এগুলো, বলে যদি কোনো মেয়ে ভালো লাগে কারো বলতে একই জিনিস। এবার উল্টে দিলাম, তুই ওর সম্বন্ধে তিনটে বল। লেখ। ওই তোর জন্মদিনে বোম্বে থেকে গান পাঠানো। বাবা, এটা তো হয়ে গেছে। গান আসে ওর জন্য, আরো অনেক কিছু আসে আর কি। যেমন যেমন কবিতা আবৃত্তি করে পাঠায় অনেকে, ভালো বলতে পারে যারা, ভালো অ্যাঙ্কারস যারা। তার গলা কি রেডিওতে শুনতে পাই আমরা বেশি? আচ্ছা তুমি অন্য প্রশ্ন করো না ওকে। কি হবে জেনে, কি হবে, কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, কিছু ভুলেছো তুমি, তুমিও কি গেছো ভুলে, ভুলেছো তুমি, আমিও। তুমি অন্য প্রশ্ন করো না ওকে। আমরা আরেকটা জিনিস জানতে চাই, তুই ওর সম্বন্ধে একটা পজিটিভ কিছু বল যেটা দর্শক জানে না। তুই ওর সম্বন্ধে একটা পজিটিভ কিছু বল যেটা দর্শক জানে না। ওর ভালো ব্যাপার হচ্ছে ও যেভাবে মানুষের কাছে পরিচিত, সেটা হচ্ছে সবাইকে খাওয়াতে ভালোবাসে ইত্যাদি। এটা কিন্তু ভান বা অভিনয় নয়, সেটা যারা পরিচিত তারা সকলে জানে। হ্যাঁ, আমিও জানি, এটা একটা বিরাট মহৎ গুণ। এই গুণ আজকের দিনে কজনের আছে বলো? এইটুকু বললে তুমি আমার সঙ্গে? হ্যাঁ, অন্নপূর্ণা আবার কি? না সত্যি অম্বরীশের সম্পর্কে অনেকেই জানে না। বা ওর যেটা আরেকটা জিনিস জানে না, হি ইজ আ ভেরি মানে ও ভীষণ সিরিয়াস পারসন, ভীষণ সেন্সিটিভ। এইটুকু আমি জানি, অপর থেকে দেখলে বোঝা যায় না। অনেকটা নারকলের মতো, ভেতরটা খুব সফট, খুব টেন্ডার, খুব সহজে আঘাত পায় এবং সবকিছু খুব ইমোশনাল। পড়ে নিয়ে চোখে জল আসছে তো, ভালো লাগবে না। এবং ও সব থেকে বড় কথা, সেরকম একজন বন্ধু যে বন্ধুকে আমার হয়তো বিভিন্ন পার্টিতে আমি পাশে পাই না, কিন্তু আমার জীবনের সবচেয়ে কষ্টের দিনগুলো এই বন্ধুটি আমার পাশে ছিল। এবং আমার বাড়ির দুর্গাপুজোয়ও আসে না, আমাদের বাড়ির ফিল্মি পার্টিতে আসে না, কিন্তু আমি জানি রাত 2:30টার সময় যদি আমি একটা ফোন করে বলি অম্বরীশ আমি একটু প্রবলেমে আছি একটু আসবে, আমি জানি হিল বিটে। আচ্ছা কার কোনটা পছন্দ আগে বল? এই যে বাঁদিকেরটা আমার পছন্দ। হ্যাঁ আমি জানতাম বাঁদিকেরটা অনেকদিন ধরে চলবে বলে। হ্যাঁ টমেটো সস অনেকদিন চলবে। বড় বউ নেই না, কে এগুলো করে দেবে বলো? বউ নেই, সস তো বাড়ি থেকেও করে দেয় না বাবা, দোকান থেকে কিনে আনতে হয়। সোডা মেকার, এইটা ব্লুটুথ স্পিকার, ও এটা তো আমার প্রচন্ড দরকার। এখন জেনে নেওয়া যাক
মানে আমাদের গেস্টদের কাছ থেকে। আচ্ছা মানে আপনারা কিরম দেখলেন, মানে আমাদের আতিথেয়তার কোনো ভয় ছিল না তো? মানে আমাদের এই দেয়ালের কোন কোন জায়গায় রং পাল্টাতে হবে, মানে আপনারা কবে থেকে আসবেন এই সব গুলো ফোন করে জানিয়ে দেবো পরে। আমাদের যা আমাদের যেতে হবে না? হ্যাঁ তাড়াতাড়ি আচ্ছা তোমরা এত দেরি করতেছে কেন, কখন আইবো? ও চলে আসবে এক্ষুনি, শেষ হয়ে যাবে। কি জানি বাবা, দেখুন কোথায় আবার মহামিছিল ফহামিছিল বেরিয়েছে। মানে আজকাল তো মানে কি বলবো, মানে একদিকে টাকা স্ক্যাম তো অন্যদিকে চাক্কা জ্যাম, পথ অবরোধ, মানে মানুষ যে কোন দিকে যে যাবে। এটাই হচ্ছে আদর্শ সময়। আমি বলছি এই সুযোগে বৌদি আসার আগে আমি ওদেরকে আমার একটা নতুন লেখা জায়গায় যাওয়ার ছিল। আমার পদ্মটা শুনে যান প্লিজ। আসলে আমি আজ থেকে এই শিশু সাহিত্যে পদার্পণ করলাম, আমি বাচ্চাদের জন্য একটা ছড়া লিখেছি, আমি সেটা আপনাদেরকে একটু শোনাতে চাই। মা মন দিয়ে শোনো, তোমাদের জন্য ছড়া। হ্যাঁ অপু বলি। হ্যাঁ বলুন। কবিতাটির নাম আন্টি এবং বান্টি। আন্টি আন্টি আন্টি, আমার নাম বান্টি, আমি আমার হেমা মালিনী দিচ্ছে মূলে কান্তি। আন্টি আন্টি আন্টি, আমার নাম বান্টি। অয় অজগর আসছে তেরে, আয় আমটি ঝোলে, দাদু বসে খাটের ওপর, আমি দাদুর কোলে, দুষ্টু হেসে মিষ্টি, আমি ভিজিয়ে দিলাম নাতি, দাদু হলেন মর্মাহত, আমি হলাম হ্যাপি। প্রভু দেবার মতো আমার উঠলো নেচে প্রান্তি, আন্টি আন্টি আন্টি, আমার নাম বান্টি। শেষ। ক্যানপিট কে আটকায়, খুব ভালো। তো আসছে না কেন, আসছে না কেন? ওই তো এই কি হয়েছে, কি ব্যাপার বেবি? বেবি তোমার মুখটা এরকম বনগা লোকালের আমলকির মতো কেন হয়ে গেছে বেবি? কেন এসে কি হলো, কান্দো কেন তুমি বেবি? আমি হেরে গেছি। কেন? আই লাস্ট। না না, খেলায় তো হার জিত আছে না, আজ হার কাল জিত। না না, রান্নায় কি কোনো গুবলেট করে ফেলেছিলে নাকি? তাহলে আমি ডিসকুলাই ফাই হয়ে গেছি। ডিসকুলি ডিসকুলি ডিসকুয়ালিফাই। আচ্ছা। আমি না যখন গেলাম মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, ভেজে দিতুন ভেজে দিতুন ভেজে দিতুন, হ্যাঁ ওখানেই তো গোলমাল হয়ে গেল। যেই শুনলাম যে এই কম্পিটিশনের নামটা ভেজে দিতুন, আমি তো ভাজতে শুরু করে দিলাম। তোপসে মাছে পেরাই, ভেটকি মাছে চপ, মটন কুবিরাজি, পাবদার পিঠে ফুলি। তারপর আর কি, রেজাল্ট বেরোনোর আগে কমিটির একজন এসে জানালো যে এই কম্পিটিশনে ভেজালাও নন ভেজ নো। মানে কম্পিটিশনে নাম ছিল ভিইজি, ভেজে জিতুন ভয়কার মুরগি জয়কার জিতুন। হ্যাঁ, এটাকে বলে অডিও অ্যাক্টিভ ফোনেটিক্যাল এরর। যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, এক যাক এক মিনিট এক মিনিট, এত দেরি হলো কেন? হ্যাঁ মানে ভাই দেরি তো হলো ওই যে ওই ধনদার ওই গ্যালাক্সি বাবার জন্য। গ্যালাক্সি এলো কোত্থেকে এর মধ্যে? হ্যাঁ 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 হ্যাঁ, শোনো শোনো শোনো, ওই যে গ্যালাক্সি বাবা, ওর আসল নেম হলো গালফলা গোবিন্দ, আর ও না একটা বিরাট বড় ক্রিমিনাল, তাই না? ক্রিমিনাল ঠিক শুনেছি? পুলিশের, হ্যাঁ হ্যাঁ পুলিশের তাড়া খেয়ে এখানে এসে রয়েছে। আমি ঠিক শুনেছি, নিজে আইতে শি করে এলাম, পাবলিক তো সব চেম্বারের সামনে না ভিড় করে দাঁড়িয়ে রয়েছে, এই মারে কি সেই মারে, উফ, পুলিশ এসে তুলে নিয়ে গেল, তারপরে রোডটা এমটি হলো, তারপর তো আমি এলাম। ধনা এবারে তুই হাতের লাইন দুটো কি দিয়ে জুড়বি, সেলোটেপ দিয়ে? মা বলছি ওই আলমারি থেকে বিড়াল মারা ডান্ডার আছে না কাঠের, ওটা নিয়ে আস। বলছি কি বডি, রান্নার খাওয়া দাওয়া রান্না করতে ভাই এসছে না, আমাকে সামনে মারতো না, খাওয়া দাওয়া করে মন ভালো করব আমরা। এগেইন উই উইল কুক বেবি, উইল কুক এন্ড গেট প্রাইস, ওকে?
লক্ষ্মী মেয়ে তোমাকে আমি জি বাংলা রান্নাঘরে বলছি চান্স কম্পিটিশনে চান্স করিয়ে দেবো।